ইয়েশু মুকদ্দমাশালু। এবে যো আদি রাচিয় বক্ত তিনি সিপাহী ইয়েশুলে মহাপুরোহিতে ঘরে আনো কিলে কি স ইয়েশুকে সওয়াল করন চাত। পত্রস দূরাকে তিনো পিছ করদ তো লাগদ। যেবি সিপাহী ইয়েশু ঘর ভিতরেলে নিও তেবি পত্রস বেরে রুকিও আগি সেকদ লাগু। ঘর ভিতরে ইহুদি আগুয়ে ইয়েশু মেতে মুকদ্দমা চালাবু। সেতে বিখলাপ জুঠি বাতে বর্ণলে সারে জুঠে গোয়া পায়ে আয়। হালাকি তিনে বিয়ান একই দুজে সিতি না মিলাতে। তে ইহুদি আগুয়ে এউ সাবিত না করে সকে কি স কই বাত দোষিত। ইয়েশুয়ে কুছ না বলু। আখিরকার মহাপুরোহিতে সিদেহি ইয়েশু বিলে ছায়া বলু, হামলে বল কি খে তুয়ে জিউন্দে পরমেশ্বর বাউ মাসি আ। ইয়েশুয়ে বলু, হা মু আ। অজ তোমা মুইলে পরমেশ্বর সিতি বেঠ দ অজ স্বর্গকে আঁদিবে রে বিষ আ। মহাপুরোহিতে আপনে জুড়কে চিরে কিলিকি জ ইয়েশুয়ে বলু, তে বাতা মেতে স বড় গুসত। তেবে দুজে অগুয়েলে হাকে লাই, হামলে এউ বলনালে অজ কই গওয়াহি জরুরত নাই আকি এউ আদমি খে কিয় দোয়া। থারে আপু এউলে এণ বল দিবে রে শুনি গেউ কি স পরমেশ্বর বাউ আ। এবে বারে দি থার খে বচার। সবি ইহুদি আগুয়ে মহাপুরোহিতলে জবাব দেন, জ মরনে কাবিল আ। তেকো তিনে ইশবি আখি দি পাটি বানে তেউ দি থুকু স মারু। অজ তেউ সিতি ঠাটে মুখল কিয়ে। অজ পত্রস জেবি স গর বেরে রুকিয় তর অদ। তেবি একি নোকরাণী ছোটিয়ে স সাও। তে তেউলে বলু, তু বি ইশু সিতি তো। পত্রসে মন কিউ, বাদকে কই দুজি সুটিয়ে এ বাতলে পুছু। অজ পত্রসে দ্বারাকে মন কিউ। আখরি বেরে কুছ দুজে লোকে বলু, আমা জানি কি তু ইশু সিতি তো, কিলে কি তুমি দিগে গলিলে লাকে কে আ। তেবি পত্রসে বলু, যে মু এউ আদমিলে জানু তে পরমেশ্বর মুলে শ্রাপ দেয়া। তেবি এ পত্রসে এণে সো খানে বাদ এক মুরগো বাসো। ইশুয়ে পিছে মুড়েও পত্রসে বিলে সাও। পত্রস তি দেখে বাগো অজ ফুটে ফুটে রো। তে বক্ত ইশুলে পকড়ানে বাড়ে ইহুদে স্কৃতি সাও কি ইহুদি আগুয়ে ইশুলে মতে সজা দেনে। ইহুদা খাসো দুঃখী ও অজ ভাগ্য আপনি আত্মহত্যা কি। এবে তে উদ্দেশ্য রাজপাল পিলাতুস্থ স রোমি সরকারালে কাম করত। ইহুদি আগুয়ে ইশু পিলাতুসে বিলে আনু। সে চাত কি পিলাতুস তেউলে মতে সজা দেয়া। অজ তেউলে জানে মারা। দেখো পিলাতুসে ইশুকে পুছো, কে তু ইহুদিও রাজ আ। ইশু জবাব দেন, তেরে সচ বলো, পর মেরো রাজ এ ধরতীয় নেই আ। যে হ তো মেরে নৌকর মেরি তিন লড়াতে মু ধরতি দি পরমেশ্বর বারা দি সচ বল দো আও দো। হর এক জন জুন সচাকে প্যার করা স মেরি শুনা। পিলাতুসে বলো কি সচ খেয়া। ইশু সিতি বাতে করনে বাদ পিলাতুসে বেরে বিড়া আগে ভাগে বলো, মেরে এনে কই বজানা শাই কি জ আদমি মরনে কাবিল আ। পর ইহুদি আগুয়ে অজ বিড়ে চেচেও চেচেও বলো, তেউলে ক্রুসে দি চড়াও। পিলাতুসে জবাব দেন, সব কুছ বি গলত করনেও দোষে নেই। পর সে অজ বি উষ্টি আওয়াজাকে চেচেওঁদে লাগে। দেখো পিলাতুসে চনমি বেরে বলো, স দোষে নেই আ। পিলাতুস ডরো কি স বিড় লড়াই ঝগড়ো শুরু করা। তাই স আপনি সিপাহীকে ইয়েশুলে ক্রুসলে চড়াওনালে মানো। রোমি সিপাহী ইয়েশু দি কোড়ে মারে। অজ তেউ দি রাজে জুড়কে বড়েবে। অজ তেউয়ে মুন্ডে দি কাণ্ডিও বণদ তাজ থও। দেখো এণ বলিও তেউ ঠাট মুখল করদে লাগে। সাও ইহুদিও রাজ। মতীয় পাঠ 26:57 কে 27:26 মার্কুস 14:53 কে 15:15 লুকা 22:54 কে 23:25 ইউহন্না 18:12 কে 19 16 কে বাইবেলে এক কাহানী